ছবিতে বহুবার হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি, দেখা গিয়েছে ভিলেনের চরিত্রেও। ঝুলিতে রয়েছে একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে পর্দাতেই শুধু নয়, পর্দার বাইরে রিয়েল লাইফেও তিনি ছিলেন হিরো। শতাধিক তরুণীকে যৌনপল্লীর অন্ধকার থেকে উদ্ধার করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার কাণ্ডারি ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি। কিন্তু কিভাবে, জানাবো এই ভিডিওতে। 24 বছর আগের কথা, মহারাষ্ট্রের কামাঠিপুরা যৌনপল্লীতে আচমকাই একদিন হানা দেয় মহারাষ্ট্র পুলিশ। প্রায় 456 জন মহিলাকে ওই দিন যৌনপল্লী থেকে উদ্ধার করা হয়, যাদের বেশিরভাগেরই বয়স ছিল 14-30 বছরের মধ্যে। এদের মধ্যে প্রায় প্রত্যেককেই জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছিল, বেশিরভাগই তখন ছিল নাবালিকা। 456 জনের মধ্যে 128 জন ছিলেন নেপালের বাসিন্দা। যেহেতু এদের অবৈধভাবে জোর করে এই ব্যবসায় নিয়ে আসা হয়েছিল, তাই কারোর কাছেই বয়সের প্রমাণ, পাসপোর্ট কিছুই ছিল না। এদিকে নেপাল সরকারও এদের ফিরিয়ে নেওয়ার জন্য পয়সা খরচ করতে নারাজ। অসহায় এই সকল মহিলাদের কান্নার স্বর পৌঁছায় সুনীল শেট্টির কানে। যখন সবাই প্রায় তাদের বাড়ি ফেরার আশা ছেড়ে দিয়েছিল, ঠিক ওই সময়ই ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন সুনীল শেট্টি। ওই সকল মহিলাদের জন্য বিমানের ব্যবস্থা করে দেন তিনি, তারা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন তার পুরো তদারকির ভার নিজের কাঁধে তুলে নেন। সুনীল শেট্টির শাশুড়ি বিপুলা কাদরির একটি এনজিও ছিল, নিজে সকল খরচ বহন করলেও এই ঘটনার সম্পূর্ণ ক্রেডিট তিনি দেন মুম্বাই পুলিশ এবং তাঁর শাশুড়ি পরিচালিত এনজিওকে। কেবল তাই নয়, মিডিয়ার কাছেও এ ব্যাপারে টু শব্দটি করেননি তিনি, নিঃশব্দে নিজের কাজ করে গিয়েছিলেন। কারণ জানতে চাওয়ায় এক সাক্ষাৎকারে সুনীল বলেছিলেন, ওই মুহূর্তে মহিলাগুলোর নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই তিনি যদি মিডিয়াকে এর মধ্যে জড়াতেন তাহলে ওই সকল মহিলাদের পরিচয়, নাম লোকসমক্ষে চলে আসার বিপুল সম্ভাবনা ছিল। তাহলে কী করে সামনে এলো এই ঘটনা? ওই মহিলাদের মধ্যে একজনের নাম চারিমিয়া তামাং, নেপালের বাসিন্দা। সুনীলের ওই দিনের উপকার আজও ভোলেননি তিনি। সম্প্রতি তিনি সুনীলের এই বিশাল কর্মকাণ্ডের কথা জানান মিডিয়াকে। তাঁর সঙ্গে এখনও যোগাযোগ রেখেছেন সুনীল। অন্ধকার থেকে আলোয় ফিরে কিছুদিন আগে নিজেও একটি এনজিও খুলেছেন চারিমিয়া। পাচার হয়ে যাওয়া নিষ্পাপ মেয়েদের রক্ষা করাই এখন তাঁর সংগঠনের কাজ। তাঁর সংগঠনের নাম শক্তি সমূহ। সুনীলের এই বিশাল কর্মকাণ্ডের কথা প্রকাশ পেতেই বলিউডের বন্ধুরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছে তাঁকে। কেবল চলচ্চিত্রের পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তিনি যে হিরো তা প্রমাণ করেছিলেন তিনি। ধন্যবাদ।